হ্যালো ডিয়া জব এক্সপিরিয়েন্স একটা নতুন আইটিআই এবং ডিপ্লোমা দের জন্য একটা নতুন চাক জব নিউজ নিয়ে এসেছি এটা দেখো ফর্মটা বেরিয়েছে দ্য সিঙ্গার এনি কোলিয়ারিজ কোম্পানি লিমিটেড এটা কোঠা গুদাম তেলেঙ্গানা এদের হেড অফিস তেলেঙ্গানা তেলেঙ্গানাতেই জব লোকেশন তেলেঙ্গানাই হবে এস শটে শর্টে বলা হচ্ছে এখানে পো যে পোস্টগুলোর জন্য ইনভাইটেশন করা হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান সেগুলোর তার মধ্যে ম্যানেজমেন্ট ট্রেনিং থাকছে এগুলো ডিটেলসটা একটা শর্ট নোটিস পাবলিশ হয়েছে ডিটেলসটা এখনও আসেনি ডিটেলসটা তোমরা জান ম্যানেজমেন্ট ট্রেনিং ই অ্যান্ড এম আছে ম্যানেজমেন্ট ট্রেনিং সিস্টেম আছে তো ই টু গ্রেড এগুলো এখানে বিয়াল্লিশটা টোটাল ভ্যাকান্সিজ আছে আর এক্সিকিউটিভ ক্যাটারে আর নন এক্সিকিউটিভ ক্যাটারে যেগুলো আছে জুনিয়র মাইনিং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এখানে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে সম্ভবত ডিপ্লোমা লাগবে এটা গ্রেড সি লেভেলের এখানেই সবথেকে বেশি ভ্যাকান্সি আছে একশোটা আর যেগুলো আছে যে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যাল এখানে নটা ভ্যাকেন্সি আছে সম্ভবত এটাতে এখনও ডিটেল নোটিস আসেনি আর অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল চব্বিশটা ভ্যাকেন্সি আছে এগুলোতে জেনারেলি ডিপ্লোমা কোয়ালিফিকেশান লাগে তবে ডিটেলস নোটিফিকেশান আস অব্দি আমাদের ওয়েট করতে হবে আর যেটা আছে ফিটার ট্রেনিং যেখানে আইটিআই ফিটার তো অবশ্যই লাগবে সাতচল্লিশটা ভ্যাকান্সি আছে এবং আইটিআই এবং ইলেকট্রিশিয়ান ট্রেনিং এখানেও মানে আইটিআই ইলেকট্রিশিয়ান তো অবশ্যই লাগবে এখানে নাইনটি এইট আছে এই ফর্মটা ফিল আপ স্টার্ট হবে পনেরোই এপ্রিল থাকে পনেরোই এপ্রিল দুপুর দুটো থেকে পনেরোই এপ্রিল থেকে চলবে ফোর্থ মার্চ ফোর্থ মে অবধি বিকাল পাঁচটা অবধি চলবে তো এখানে এজ লিমিটের কথা যেটা বলা হচ্ছে যে ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ইয়ার্স আর যে এসসি এস বিসি ব্যাকওয়ার্ড ক্লাস এবং পিডাব্লিউ ডাব্লিউডি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের রেজিল্যাক্সেশান পাবে আর ইন্টারনাল এসসিসিএল এর যদি ইন্টারনাল ক্যান্ডিডেট হয় কেউ যদি ওখানকার জব হোল্ডাররা এখানে অ্যাপ্লাই করে তাদের নো এজ বার থাকছে এই ফর্মটা ফিল করা যাবে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটের অন্তর্ভুক্ত কেরিয়ার পেজ থেকে কেরিয়ার লিঙ্কটা থেকে পনেরো চার দু থেকে ফর্ম ফিল করা যাবে Thank you.